আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরের আলোচনা রয়েছে সৌদি আরবের আজকের পাঁচটি গুরুত্বপূর্ণ খবর। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি প্রবাসী ভাইগণ, আজকে সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যমে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে। তার মধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সঙ্গে তুলে ধরছি, চলুন জেনে নেওয়া যাক। সৌদি হতে পাওয়া আজকের প্রথম খবর, করোনা ভাইরাস মোকাবেলায় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা একটি ভার্চুয়াল মিটিংয়ে এই সিদ্ধান্ত নেন। সৌদি আরবে করোনা ভাইরাসের পরিস্থিতি দিনকে দিন অবনতি হচ্ছে, তাই বর্তমান পরিস্থিতি মোকাবেলার জন্যই আগে থেকে এমন একটি সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল বলে মনে করছে সংশ্লিষ্টরা। সৌদি হতে আজকের দ্বিতীয় খবর, সৌদি গণমাধ্যমের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিল তুরস্ক। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এবং সংযুক্ত আরব আমিরাতের বার্তা সংস্থার ওয়েবসাইট নিষিদ্ধ করেছে তুরস্ক সরকার। এই নিষেধাজ্ঞার ফলে তুরস্ক থেকে কেউ এখন আর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের এই দুটি বার্তা সংস্থা খবর পড়তে পারবেন না অথবা ব্যবহার করতে পারবেন না। সৌদি আরব হতে আজকের পাওয়া তৃতীয় খবর, সৌদিতে রাতেও থেমে নেই করোনা ভাইরাস পরীক্ষা। বাসায় বাসায় ছুটছে স্বাস্থ্য পরীক্ষা কর্মীরা, স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি দিয়ে যাচ্ছে নানান পরামর্শ। দিনের পর দিন সৌদি আরবে বাড়ছে করোনার প্রাদুর্ভাব। সৌদি আরব সরকার কারফিউ ঘোষণা করেছে পুরো সৌদি আরব জুড়ে। এদিকে সৌদি আরবের স্বাস্থ্য বিভাগ করোনা আক্রান্ত শনাক্তকরণ করছে। সৌদি স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী নিচে বর্ণিত রয়েছে, এখন থেকে কোনো প্রবাসী যদি করোনা ভাইরাসে আক্রান্ত হয় তাহলে তারা যেন 937 এই নম্বরে ফোন করে ফ্রিতে চিকিৎসা গ্রহণ করে। সৌদি আরবের চতুর্থ খবর, করোনায় অর্থ ও খাদ্য সংকটে জাপটে ধরেছে সৌদি প্রবাসী ও তাদের পরিবারকে। দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের জন্য পাঠানো খাদ্য সহায়তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল উল্লেখ করে সেটি বাড়ানোর আহ্বান জানিয়েছে সৌদি প্রবাসীরা। বৈশ্বিক এই মহাসংকটে সরকারের পাশাপাশি অসহায়দের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি প্রবাসী কমিউনিটির নেতারা। সৌদি আরব হতে আজকের পাওয়া সর্বশেষ খবর, সৌদিতে আজও ছয় জনের মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এছাড়া দেশটিতে গত 24 ঘন্টায় আরও 1122 জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা 10484 জন। এখন পর্যন্ত মারা গিয়েছে 103 জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 1398 জন। সৌদি প্রবাসী ভাইগণ, এই ছিল আজকে সৌদি আরব থেকে পাওয়া পাঁচটি গুরুত্বপূর্ণ খবর। দয়া করে খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে শেয়ার করে সবাইকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।